পেরিয়ে গেছে প্রায় দুবছর, এখনো ভাঙা ঘরে কাটছে দিন। আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর। বীরভূমের শিয়ানের মুলুক গ্রামের ঘটনা, বঞ্চিতের অভিযোগ, বিডিও থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অন্য দল করায় আবাস যোজনার ঘর মেলেনি। আমরা বামফ্রন্ট ছাড়ি নাই, সেই কারণে আমাদেরকে বাড়িও ওনারা দেননি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর দরবারেও আবেদন করে বিষয়টির কোনো সুরাহা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখনো পর্যন্ত কোনো বিষয়ে কোনো পদক্ষেপই নেননি। অপরদিকে একই চিত্র উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে। বিরোধী দল করার কারণে আবাস যোজনায় নাম থাকলেও সেই নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আমি বিজেপি করি বলে এবং আমার নাম এসেছিল, তাই নামটাও কেটে দিয়েছে বিজেপি, এবং একটা পদেও আছি বলে তাই আমার মানে ঘর এসেছিল কিন্তু কেটে দিয়েছে, আমাকে দেওয়া হয়নি। বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি পড়ে গোটা ঘরে, এবং ঝড় হলে খুব মানে সম্ভবত অন্য লোকের বাইরে যেয়ে থাকি। ঘরের বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ে, ঘর ভাঙাচুড়ো। হ্যাঁ, ঝড় টড় হয়েছিল যে কিছুদিন আগে, দু চার দিন এগোনে, তার জন্য হচ্ছে বাইরে লোকের ঘরে বাড়িতে আমরা মানে ছিলাম। বিজেপি করি বলে আমাদেরকে ঘরও দিচ্ছে না, আর আমাদেরকে কোনোদিন কোনো দিক দিয়ে সাহায্য করেনি। কবে মিলবে আবাসের ঘর, সেই আশায় অপেক্ষার প্রহর গুনছেন বঞ্চিতরা। অমরনাথ দত্ত, অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।